সারা দেশে বিএনপি জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও অরাজকতার প্রতিবাদে রাঙামাটিতে শান্তি সমাবেশ করেছে আওয়ামী যুবলীগ। বুধবার সকালে জেলা শহরের বনরূপা এলাকায় জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, বিএনপি জামাত জনসমর্থন হারিয়ে দেশকে ধ্বংসের ষড়যন্ত্র করছে, দেশে অরাজকতা সৃষ্টি করছে। তারা আমেরিকার মতো রাষ্ট্রের সাথে আঁতাত করে নির্বাচন বানচাল করার চেষ্টা অব্যাহত রেখেছে। সমাবেশে বক্তারা দেশ বিরোধী এ অপশক্তির বিরুদ্ধে নেতাকর্মীদের রুখে দাঁড়ানোর আহ্বান জানান। এ সময় সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজলের সঞ্চালনায় সহসভাপতি আবু তৈয়ব সহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।